2020 সালের চেয়ে প্রায় 1 লাখ টাকা বাড়িয়ে সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ 4,62,150 টাকা নির্ধারণ করা হয়েছে আর সর্বোচ্চ প্যাকেজ 5,27,340 টাকা আর বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ 4,56,530 টাকা মোস্তফা মল্লিকের রিপোর্ট বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন 57,585 জন মুসল্লি 2022 সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় 2টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1টি প্যাকেজ প্রস্তাব করেছে ধর্ম মন্ত্রণালয় নিবন্ধন থাকার পরও করোনার কারণে যারা হজে যেতে পারেননি তাদের প্যাকেজ স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে হজ পালন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ 1-এ সর্বমোট 5,27,340 টাকার প্রস্তাব করা হয়েছে প্যাকেজ 2-এ সর্বমোট 4,62,150 টাকার প্রস্তাব করা হয়েছে এবছর রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় ঢাকায় হজযাত্রীদের শতভাগ হজযাত্রীর সৌদি আরবের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে হজ ব্যবস্থাপনার নানা দিক নিয়ে কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী একটা জিনিস হলো এখানে কিছু যাত্রী যাবে ট্রেনে আর কিছু যাবে আপনার বাসে সেই জায়গায় কিছুটা আপনার ব্যবধান হবে এবং মদিনায় বাড়ি ভাড়া সেখানে আর এখানে মক্কা শরীফের 1 নয় এই হজযাত্রীর সংখ্যা মাত্র 10 লাখ সেই জায়গায় 30 লক্ষ লোক তো হজ করে অন্য বছর তা আমাদের বাড়ি ভাড়া নিয়ে এবার কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা কাছাকাছি বাড়ি ভাড়া দিতে পারবো বলে বিশ্বাস করি সংবাদ সম্মেলনে পুরো হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন হাব নেতারা সৌদি অংশের পূর্ণাঙ্গ খরচের হিসাব প্রাপ্ত হয়ে এই প্যাকেজ ঘোষণা করা হয়নি সৌদি অংশের পূর্ণাঙ্গ খরচের জন্য আমরা অপেক্ষা করছি যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেখানে উল্লেখ রাখা হয়েছে একটি যে যদি কোনো ব্যয় বৃদ্ধি পায় তাহলে হজযাত্রীগণ সেই ব্যয়ের টাকা দিবেন এইভাবে আমরা আজকে এই প্যাকেজটি করেছি সংবাদ সম্মেলনে জানানো হয় প্রত্যেক হজ এজেন্সি কমপক্ষে 100 এবং সর্বোচ্চ 300 জন হজযাত্রী পাঠাতে পারবেন মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা